এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে কোনো নতুন কর্মসূচি আছে কিনা, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে আমাদেরকে জানাবেন। জানা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে প্রত্যয় পেনশন স্কিমের বাতিলের দাবি যেহেতু পহেলো জুলাই থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সমিতির আহ্বানে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একযোগে আন্দোলন চলছে। আজকে আন্দোলনের এই পর্যায়ে কিন্তু শিক্ষক সমিতির নেতাদের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা ছিল, যদিও কোনো কারণবশত সেই বৈঠকটি বাতিল হয়েছে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভুঁইয়ার সাথে কথা বলবো, তিনি আমাদেরকে বৈঠক সম্পর্কে জানাবেন। স্যার, আপনাদের নির্ধারিত বৈঠকটি হওয়ার কথা ছিল, হবে কি না বা কি কারণে বাতিল হলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আজকে 11টার সময় আমাদের সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেবের সাথে বৈঠক হওয়ার কথা ছিলেন। উনি আমাদের বলছে আপনারা সকাল 11টায় আসবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পদ্মা সেতু সংক্রান্ত একটা সভা হবে, সে সবার কারণেই রাষ্ট্রের জরুরি কাজেই উনি আজকে ব্যস্ত থাকাতে আজকে সভাটি উনি বাতিল করেছেন। আমাদের সামনেই উনি আমাদের সাথে কথা বলবেন। স্যার, বৈঠক তো বাতিল হলো, বৈঠক কবে নাগাদ হবে এরকম কিছু জানিয়েছে কিনা, আর আপনারা আন্দোলন বন্ধ করবেন না? আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা যে তিন দফা কর্মসূচি নিয়ে পয়লা জুলাই থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাচ্ছি, সে আন্দোলন চলবে। বৈঠক সম্পর্কে কি নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়েছে কিনা বা আগামী কোনো দিন হবে কিনা? না, উনি যেহেতু আজকে বাতিল হয়েছে উনি বলছে সহসায় আমাদেরকে জানাবে, সহসায় বলতে কালকে হতে পারে, পরশু হতে পারে, বাট আমাদের সাথে বৈঠক হবে। আপনাদের একটা নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল নিজেদের মধ্যে, এই বৈঠকে আপনারা নতুন আরও কোনো এজেন্ডা নিয়ে আলোচনা করবেন কিনা, যেহেতু ইতিমধ্যে পেনশন কর্তৃপক্ষ একটা বিবৃতি দিয়েছে, আপনারা সেই সম্পর্কে কিছু বলুন। পেনশন কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিতে সে ব্যাখ্যা তো আমরা গ্রহণ করি নাই, আমরা তো সেটা প্রত্যাখ্যান করেছি, আপনারা দেখেছেন তাই না? আর আমাদের শিক্ষক সমিতি ফেডারেশনের যেহেতু আমি মহাসচিব, আমাদের কালকে সভা হয়েছে, সর্বসম্মতিক্রমেই সে প্রত্যেক স্কিম বাতিল সহ আমাদের যে তিন দফা দাবি সে দাবির পরে পূর্ণ সমর্থন দিয়েই আমরা আন্দোলন অব্যাহত রাখছি। আর আমাদের সবচেয়ে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে জুডিশিয়ারি কর্মকর্তারা যেটা পেয়েছেন তাদের স্বতন্ত্র বেতন স্কেল, শিক্ষকরা সবসময় স্বতন্ত্র বেতন স্কেলের কথা বলে আসছে, স্বতন্ত্র বেতন স্কেল হলে আমাদের আত্মমর্যাদাও ঠিক থাকবে আর আমরা মনে হয় যে আমরা আমাদের দাবিগুলো আমরা পূরণ করতে পারবো। সুপার গ্রেড এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রত্যেক স্কিম প্রত্যাহার, যে তিনটি দফা দুই দফা এক দফা করা যায়, যেমন প্রত্যেক স্কিম প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল আর আমাদের সুপার গ্রেডটি, তাহলে তার আমি কোনো সমস্যা দেখি না। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে স্যার বলছিলেন যে তাদের মধ্যে যে তিনটি দফায় তিন দফা আদায় হয়ে গেলে মূলত তারা তাদের আন্দোলন বন্ধ করবেন, বৈঠকটি যেহেতু বাতিল হয়েছে কার্য বিশেষ কোনো কারণবশত, তাই হয়তোবা তারা আশা করছেন আগামী দিনে তাদের আবার বৈঠক সম্পর্কে জানানো হলে তারা আবার বৈঠক করবেন এবং সেই বৈঠকে মূলত তাদের যে দাবি দেওয়াগুলো তিন দফার কথা তারা বলছিলেন সেগুলো তারা তুলে ধরবেন এবং তারা বলছেন যে তাদের দাবি পূরণ হলেই মূলত তারা ক্লাসে ফিরে যেতে চান এবং তারা কিন্তু ক্লাসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, কারণ তারা শিক্ষার্থীদেরকে বিপদে ফেলতে চান না, কিন্তু তাদের যেহেতু দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই তারা চাচ্ছেন তাদেরই দাবি আদায় করেই মূলত তারা ক্লাসে ফিরে যাবেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষকদের আন্দোলন এবং বৈঠক হওয়া, ওবায়দুল কাদের সাথে বৈঠক হওয়া সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।